আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পহেলা সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে ম্যাক্সিমুল এগ্রো ফিশারিজে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সালমান উমর রুবেল সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকেরুল্লাহ, সাবেক চেয়ারম্যান আনম সাদেকুর রহমান নঈম। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর মনিরুজ্জামান স্বাধীন, বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার, আব্দুল গফুর, আব্দুল মান্নান মানু, রুহুল আমিন ফকির, যুবদল নেতা মতিউর রহমান মুতি, নাজমুল হুদা, মোল্লা মোহাম্মদ আলী সাবরি, চঞ্চল, নাদিম সারোয়ার, ছাত্রদল নেতা হীরা, জনি, দেলোয়ার, মাহমুদুল সহ অন্যরা। সভাপতির বক্তব্যে সালমান উমর রুবেল বলেন, নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। উনি 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিনে আছেন। তার পরিবারের পক্ষ থেকে স্থায়ী জামিনের আবেদন করা হয়েছে এবং আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং এই বাংলাদেশের তৃণমূলে বিএনপির আজকে যে এই অবস্থা, সেই আমাদের তান প্রিয় নেতা জনাব তারেক রহমান, ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং উনি যেন অচিরেই দেশে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় অসীম করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পরে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। মাঝহারুল ইসলাম মিশু, চ্যানেল ইছামতি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সিআইটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।